10 টাকার এই জিনিসটি আপনার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, হার্ট জয়েন্টের ব্যথা চিরতরে দূর করতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এই। হ্যাঁ বন্ধু, আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, যা অতি সহজলভ্য এবং দামেও অনেক সস্তা। কিন্তু এই খাবারটি ফুল, ফল, বীজ, ছাল বা পাতা যাই আপনি খান না কেন, এটি আপনার শরীরে নানা রকম উপকার করবে এবং আপনার হাজারো রকম রোগকে আপনার শরীর থেকে দূর করতে পারে। তো বন্ধু, আজকে জেনে নিন যে মিষ্টি কুমড়ো যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর থেকে কোন কোন রোগ একেবারে চিরতরে বিদায় নেবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। বন্ধু, মিষ্টি কুমড়ো আপনার হাড় জয়েন্টের ব্যথাকে দূর করতে কিন্তু ভীষণ কার্যকরী। এটি আপনার শরীরে যে কোনো ব্যথা, বাত ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা, মাসেল পেশির ব্যথা, সব রকম ব্যথাকে কমিয়ে দিতে পারে। আপনার শরীরের কোমরে, হাতে, পায়ে, কনুই, হাঁটুতে, ঘাড়ে যে কোনো রকম ব্যথা বেদনাই থাক না কেন, এই মিষ্টি কুমড়ো সেবনে আপনি কিন্তু সমস্ত ব্যথাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলতে পারেন। মিষ্টি কুমড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি চোখের জন্য কিন্তু ভীষণ ভালো। চোখের দৃষ্টিশক্তি এটি এত গুণ বাড়িয়ে দেয় যে আপনার চোখের চশমা থাকলে সেটি কিন্তু কিছুদিনের মধ্যেই খুলে রাখতে হবে। বয়সজনিত রোগ, বিশেষত রেটিনার বিভিন্ন সমস্যাকে কম করে দেয় এই মিষ্টি কুমড়ো। ভিটামিন এর অভাবজনিত যে কোনো রোগকে কমিয়ে দিতে পারে এই কুমড়ো। গাজরের তুলনায় কিন্তু মিষ্টি কুমড়োতে অধিক পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। গাজরে যেখানে 13 মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে, মিষ্টি কুমড়োতে সেখানে 33 মিলিগ্রাম বিটা ক্যারোটিন থাকে। এবং বিটা ক্যারোটিন এমন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের ফ্রি রেডিকালস জনিত যে কোনো ড্যামেজকে আবার ভালো করে দিতে সাহায্য করে। এটি আপনার যে কোনো রকম স্ট্রেসকে কমিয়ে দেবে এবং যে কোনো ক্ষতিকর উপাদান আপনার শরীরে যে ধরনের ক্ষতিগুলো করে সেগুলোকে আবার ভালো করতে সাহায্য করবে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে। এছাড়া এটি কোলেস্টেরলকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারে। এর ফলে আপনার আর্টারির দেয়ালে চর্বির স্তর জমতে দেয় না। ফলে মিষ্টি কুমড়ো নিয়মিত খেলে আপনার হার্ট ব্লক হওয়ার সম্ভাবনাও থাকবে না, হার্ট অ্যাটাকের ঝুঁকি তো একেবারেই থাকবে না। মিষ্টি কুমড়োতে ক্যালোরির পরিমাণও খুব কম থাকে, তাই এটি যদি আপনি নিয়মিত খেতে পারেন, আপনার ওজন দ্রুত হারে কমাতে থাকবে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে কম করতে সাহায্য করে। এবং উচ্চ রক্তচাপ কম না থাকলে আমাদের শরীরে কিন্তু নানা রকম রোগের জন্ম হতে পারে, যেমন হৃদরোগ বা কিডনি সমস্যা। তাই বন্ধু, উচ্চ রক্তচাপকে কমাতে মিষ্টি কুমড়ো খুব সহায়তা করে। এটি আমাদের রক্তচাপকেও যেমন কমায়, আমাদের শরীরে হার্টের সমস্যা আসতে দেয় না। মিষ্টি কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ফাইবার, যা আমাদের খাদ্য খাবার হজম করতে ভীষণ সাহায্য করে। এটি আমাদের বিপাক ক্রিয়াকে আরো উন্নত করে, ফলে আপনার মেটাবলিজম এতটাই বেড়ে যায় যে আপনার খাওয়া খাবারের পুষ্টি আপনার শরীর অনেক বেশি গ্রহণ করতে পারে এবং আপনার খাওয়া খাবার ফ্যাটে কনভার্ট হয় না, যে কারণে আপনার শরীরে ওজনও বাড়তে পারে না। আপনার শরীরে যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে অবশ্যই মিষ্টি কুমড়ো খাওয়া শুরু করুন। এটি যদি নিয়মিত খেতে পারেন, আপনার হজম শক্তি বৃদ্ধি তো হবেই, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবে। মিষ্টি কুমড়োতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও আলফা হাইড্রক্সাইড। জিঙ্ক আমাদের ইমিউনিটিকে অনেক বেশি উন্নত করে এবং এটি অস্টিওপোরোসিস রোধ করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এটি আমাদের হাড়কে অনেক বেশি ভালো রাখে, তাই আপনার শরীরে হাড় জয়েন্টের ব্যথা বা হাড়ের সমস্যা কখনোই আসতে দেবে না। আপনার বয়সের ছাপ দ্রুত দূর করে দিতে পারে এই মিষ্টি কুমড়ো। যারা মিষ্টি কুমড়ো খান, তাদের শরীরে বার্ধক্যের লক্ষণ একেবারেই দেখা যায় না। তার কারণ, এর মধ্যে থাকা ভিটামিন সি আপনার শরীরে বয়সের ছাপ একদম পড়তে দেয় না, আপনাকে দেখতে লাগবে অনেক বেশি ইয়াং, আপনার শরীরে স্ফূর্তিও থাকবে একদম কম বয়সীদের মতো। তো বন্ধু, মিষ্টি কুমড়ো খেলেও মিষ্টি কুমড়োর বীজ কিন্তু আপনি কখনোই ফেলে দেবেন না। এটির পুষ্টিগুণও কিন্তু কোনো অংশে কম নয়। বিশেষত এটি আপনার ওজনকে কমাতে ভীষণভাবে সাহায্য করে, সেই সঙ্গে এর হাজারো উপকারিতা আপনার শরীরের অনেক রকম রোগকে দূর করতে পারবে। তাই মিষ্টি কুমড়োর বীজকেও শুকিয়ে রেখে দিন এবং সেটিকেও আপনি চিবিয়ে ভালো করে খেতে থাকুন। দেখবেন আপনার শরীরের অনেক রকমের রোগ কিন্তু দূর হয়ে গেছে। মিষ্টি কুমড়োকে আমরা নানাভাবে রান্না করে তো খাই, কিন্তু আপনি এটিকে যদি জুস করে খেতে পারেন, তাহলে এটি আপনার সব থেকে বেশি উপকার হবে। প্রত্যেক দিন যদি মিষ্টি কুমড়োর জুস আপনি খেয়ে নেন,
তাহলে আপনার সমস্ত রকম হাড় জয়েন্টের ব্যথা খুব দ্রুত দূর হয়ে যাবে। সেই সঙ্গে আরো যে সমস্ত সমস্যার কথা বললাম সেগুলো একেবারে কমে যাবে। এছাড়াও আপনি আরো একটি উপায় মিষ্টি কুমড়ো খেতে পারেন। এর জন্য আপনাকে মিষ্টি কুমড়ো খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপরে সেই কুমড়ো আপনাকে দইয়ের সঙ্গে মিলিয়ে রায়তা হিসেবে খেতে হবে। এইভাবে যদি আপনি খান, আপনার ওজন তো কমবেই, আপনার ত্বক চুল এতটাই সুন্দর হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধু, এবার থেকে অবশ্যই আপনার ডায়েট চার্টে মিষ্টি কুমড়োকে এমন ভাবে রাখুন যেন সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন আপনার মিষ্টি কুমড়ো খাওয়া হয়। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। মিষ্টি কুমড়ো খেয়ে আপনার শরীরে কি পরিবর্তন এলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।